অগ্নিগর্ভ, সন্দেশখালী এবং রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সূত্রের খবর, সোমবার নর্থ ব্লকে গিয়ে 48 পাতার রিপোর্ট অমিত শাহর হাতে তুলে দিয়েছেন রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কি কথা হয়েছে তা অবশ্য সংবাদ মাধ্যমের সামনে বলেননি রাজ্যপাল, কেবল জানিয়েছেন তার কথা তিনি বলেছেন, কেন্দ্রের সিদ্ধান্ত কেন্দ্র নেবে। I have greeted him for being appointed as Prime Minister and I have also extended my greetings to Amit Shah and told him briefly what is the position in West Bengal. That is all. No suggestion, nothing of any kind. নর্থ ব্লকে যাওয়ার আগে এদিন রাজ্যপাল যান প্রধানমন্ত্রীর বাসভবনে, নেহাত সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছেন রাজ্যপাল। নরেন্দ্র মোদীকে দ্বিতীয় দফার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাজ্যে নির্বাচনী সন্ত্রাসের আবহে রাজ্যপালের নর্থ ব্লক যাত্রাকে বিশেষ তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনের আগে থেকে কেন্দ্র রাজ্য বিরোধের নতুন অধ্যায় হিসেবেই গোটা ঘটনা প্রবাহকে দেখছেন তারা। এদিনই নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, তাকে জেলে পাঠিয়ে লাভ হবে না, রাজ্যের সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। আমায় জেলে পাঠিয়ে কোনো লাভ নেই, আর আমার মুখ বন্ধ করে বা আমার গভর্নমেন্ট ভাঙার চক্রান্ত করে বিজেপির লোকেরা যদি মনে করেন মমতা ব্যানার্জিকে স্তব্ধ করবেন, মনে রাখবেন মৃত বাঘের থেকে আহত বাঘ বড় ভয়ঙ্কর। আমি সব করতে রাজি আছি, বাংলা মায়ের সম্মান নিয়ে আমি কাউকে খেলতে দিই না। বিজেপি নেতা মুকুল রায় অবশ্য মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় জনতার রায় মেনে নিন, অধিকাংশ মানুষই ভোট দিয়েছেন তার দলের বিরুদ্ধে, তার সরকার ভাঙার কোনো অভিসন্ধি বিজেপির নেই, তার দলের লোকেরাই যদি তার বিরুদ্ধে অবস্থান নেয় বিজেপি কি করতে পারে, প্রশ্ন মুকুলের। আজ অবধি কোনো রাজ্যে বিজেপি কিন্তু কোনো সরকারকে ফেলে দেয়নি, তাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি মিথ্যে আতঙ্কে ওনার নিদ্রা যাপন হচ্ছে না, উনি নিশ্চিন্ত মনে ঘুমন আর নিজের ঘরটা সামলে রাখুন। মমতা ব্যানার্জি সারা বাংলা জুড়ে অশান্তি ছড়াচ্ছেন, সারা বাংলা জুড়ে উনি অশান্ত করার চেষ্টা করছেন, কিন্তু মমতা ব্যানার্জিকে শহীদ আমরা হতে দেব না। আমাকে ফেলে দিয়েছে এই বলে কেঁদে কেঁদে ঘুরে বেড়াবেন, এই অশান্ত আমরা হতে দেবো না। আমরা যার জন্যে আমরা আমাদের মতন করে ভারতীয় জনতা পার্টি রাজনীতিগতভাবে এগোচ্ছেন এবং রাজনীতিগতভাবে তাদের পরিণতাম চলবে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সন্দেশখালীর ঘটনা নিয়ে নবান্নের রিপোর্ট তলব করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চিঠিতে লেখে, উত্তর চব্বিশ পরগনার ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার, উত্তর চব্বিশ পরগনার ঘটনায় পুলিশ প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল। ওই অঞ্চলে পুলিশ যদি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার দায়িত্ব পালন না করে থাকে তবে তাদের সরিয়ে দেওয়া হোক, যে ঘটনা ঘটেছে তার প্রভাব পড়তে বাধ্য। তবে কি রাজ্য সরকার এই ধরনের ঘটনা মোকাবিলা করতে পারছে না? অর্থাৎ কেন্দ্রের চিঠিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশের পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসন এবং সরকারের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রের এই অবস্থান এবং পর্যবেক্ষণ স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেননি মুখ্যমন্ত্রী, কেন্দ্রের বক্তব্য কার্যত উড়িয়ে দিয়েছে নবান্ন। মুখ্য সচিব মলয় দে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, নির্বাচনের পরে উত্তর চব্বিশ পরগনার একটি থানা এলাকায় সমাজ বিরোধীরা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, প্রতি ক্ষেত্রেই পুলিশ প্রশাসন উপযুক্ত আইনি ব্যবস্থা নিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিউজ টাইম